নমস্কার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আই স্ট্রোক বা চোখের স্ট্রোক এটা চোখের কি অবস্থা কেন হয় কত রকমের হয় এবং এর চিকিৎসা কী ইত্যাদি বিভিন্ন বিষয় আমাকে এই বিষয়ে কিছু জানাবার জন্যে একটা ভিডিও করতে অনুরোধ করা হয়েছিল স্ট্রোক বলতে সাধারণ মানুষ ব্রেন স্ট্রোককেই জানেন যাদের জানা নেই তারা জেনে রাখতে পারেন যে ব্রেন স্ট্রোকে দুইভাবে হতে পারে একটি হচ্ছে ইস্কিমিক স্ট্রোক যেটাকে ব্রেনের বা মস্তিষ্কর কোনো অংশের রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় বা কমে যায় তাহলে হয় কারণ এটা হলে মস্তিষ্কের সেই অংশ অক্সিজেন বা খাদ্য বা নিউট্রিয়েন্টস ঠিকমতো পাবে না ফলে ওই অংশের কাজের ক্ষমতা হয় পুরো বন্ধ হয়ে যাবে অথবা অনেক কম হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে হ্যামারেজিক স্ট্রোক এটা হয় যখন ব্রেনের কোনো অংশে যদি রক্তনালী ছিঁড়ে যায় বা ফেটে যায় তাহলে ওই জায়গাতে রক্ত জমা হয়ে যাওয়ার জন্য ব্রেনের উপর চাপ পড়বে এবং ব্রেনের কোষগুলিকে নষ্ট করবে এর ফলে ব্রেনের ওই অংশের কাজের ক্ষমতা হয় পুরো বন্ধ হয়ে যাবে অথবা অনেক কম হয়ে যাবে চোখেও ঠিক এই রকম হতে পারে আমাদের চোখের পিছনে রেটিনা নামে একটি পাতলা পর্দার মতো অংশ আছে চোখের ভালো দৃষ্টির জন্য এই রেটিনা বা পিছনের পর্দার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই রেটিনাতে অনেক কোষ এবং নার্ভের অংশ থাকে রেটিনার ভালো স্বাস্থ্যের জন্য রেটিনাতে থাকে অনেক সূক্ষ্ম রক্তের নালি এই রক্তের নালিগুলি রেটিনার কোষগুলিকে অক্সিজেন ও খাদ্য সরবরাহ করে ধমনীগুণ করে কোনো কারণে যদি রেটিনার এই রক্ত চলাচলের নালি হয় পুরোটা অথবা কিছুটা বন্ধ হয়ে যায় তাহলে রেটিনার অক্সিজেন সাপ্লাই এবং খাদ্য সাপ্লাই বন্ধ হয়ে যাবে এর ফলে রেটিনার কোষগুলি ও নার্ভের অংশগুলি নষ্ট হয়ে যায় এর ফলে রেটিনা ঠিকমতো কাজ করতে পারে না এর জন্য চোখের দৃষ্টি অনেক কম হয়ে যায় চোখের ধমনি বা আটরি বন্ধ হয়ে গেলে অনেক সময় চোখের দৃষ্টি সম্পূর্ণ চলে যেতে পারে অর্থাৎ চোখ পুরো অন্ধ হয়ে যেতে পারে এই ভিডিওতে চোখের এই অবস্থার বিষয়ে আলোচনা করা হয়েছে আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই যারা এই চ্যানেলে নতুন তাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখ চোখের বিভিন্ন রোগ ও অবস্থা সম্বন্ধে আলোচনা ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন যদিও চোখের স্ট্রোক বলতে বেশিরভাগ ক্ষেত্রে চোখের রেটিনার ধমনির বা আর্টারির ব্লককে জানানো হয় কিন্তু চোখের শিরা বা ভেনের ব্লককেও চোখে স্ট্রোক বলা যেতে পারে চোখে স্ট্রোক হলে কতটা দৃষ্টি কম হবে তা কিছুটা নির্ভর করে রেটিনার কোন অঞ্চলের বা এরিয়ার রক্তনালী বন্ধ হয়েছে বা ফেটে গেছে এবং কতটা স্ট্রোক হয়েছে তার উপর যদি রেটিনার প্রধান রক্তনালী অর্থাৎ সেন্ট্রাল রেটিনাল আর্টারি বা ভেন বন্ধ হয়ে যায় তাহলে চোখের দৃষ্টির ওপর এর ফল অনেক বেশি হয় ডাক্তারি ভাষায় এই অবস্থাগুলিকে বলা হয় যথাক্রমে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন এবং সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন অক্লুশন মানে ব্লক বা রক্তনালী বন্ধ হয়ে যাওয়া সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হলে এবং ঠিক সময় সঠিক চিকিৎসা না হলে চোখের দৃষ্টি পুরো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু রেটিনার প্রধান আর্টারি বা ভেনে না হয়ে ব্লকটা যদি এইগুলির কোনো শাখা বা ব্রাঞ্চে হয় তাহলে রেটিনার সেই অঞ্চলের বা এরিয়ার শাখার ব্লক হয়েছে শুধু সেই অঞ্চলের দৃষ্টি কম হয়ে যেতে পারে ডাক্তারি ভাষায় এই অবস্থাগুলিকে বলা হয় যথাক্রমে ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অক্লুশন এবং ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন হয়তো দেখা যাবে যে দৃষ্টির ক্ষেত্রের কোনো একটি বিশেষ অংশ দেখা যাচ্ছে না হয় উপরে নিচে ডান দিকে বাঁ দিকে কম দৃষ্টি বাকি সব দৃষ্টি সব দিকে ঠিকই আছে এবার জানা যাক যে রক্ত নালীগুলি কীভাবে বন্ধ হয় একরকমভাবে বন্ধ হতে পারে যখন রক্ত ভিতরে কিছু জিনিস জমাট বেঁধে যায় বা শরীরের অন্য কোনো জায়গা যেমন হার্ট থেকে ইনফেকশন জনিত জিনিস চলে আসে এই রকম বন্ধ হওয়াকে বলা হয় এম্বলিজম থেকে বন্ধ হয়ে গেছে আর এক রকমের বন্ধ হওয়া হয়ে যাওয়াকে বলা হয় থ্রম্বোসিস থ্রম্বোসিস থেকে বন্ধ হয়ে গেছে এই ক্ষেত্রে রক্ত জমাট হয়ে যাওয়ার কোনো দোষ থেকে রক্ত ঘন হয়ে যায় এবং ওই জায়গায় জমাট বেঁধে যায় সায়েন্স অ্যান্ড সিমটমস এবার জানা যাক এই অবস্থা হলে কি কি উপসর্গ হতে পারে প্রধান উপসর্গগুলি হচ্ছে হঠাৎ করে দৃষ্টি কম হয়ে যাওয়া হয় দৃষ্টি পুরো চলে গেছে অথবা দৃষ্টির ক্ষেত্রের কোনো অংশ দেখা যাচ্ছে না কোনো ব্যথা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে এক চোখে হয় চোখে ফ্লোটার্স বা ফ্ল্যাশেস থাকে কম দেখা খুব বেড়ে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন উপসর্গ রিস্ক ফ্যাক্টার্স বা কাদের বেশি হতে পারে প্রতি এক লাখ মানুষের মধ্যে এক বা জন প্রতি বছর ছেলেদের বেশি হতে পারে যাদের ব্লাড প্রেশার বেশি থাকে যাদের ডায়াবেটিস থাকে যাদের ব্লাড কোলেস্ট্রল বেশি থাকে যাদের অ্যাথেরোস্কলেরোসিস আছে যাদের আগে একবার বা একাধিকবার স্ট্রোক হয়েছে যাদের গ্লকোমা আছে যারা খুব সিগারেট খান এই রিস্ক ফ্যাক্টার্সগুলি যে শুধু চোখের স্ট্রোকের থাকে তা নয় এইগুলি সাধারণ স্ট্রোকের ক্ষেত্রেও হতে পারে অর্থাৎ ব্রেনের স্ট্রোকের ক্ষেত্রেও হতে পারে কি কি পরীক্ষা করা হয় প্রথমে জানা হয় যে শরীরে কোনো বড় রোগ আছে কি না কী কী ওষুধ খাওয়া হয় আগে স্ট্রোক হয়েছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় চোখের সাধারণ পরীক্ষা এর মধ্যে বিশেষ করে চোখে কত দৃষ্টি কোন চোখে আছে তা দেখা হয় ল্যাম্প পরীক্ষা করা হয় চোখের প্রেশার মাপা হয় অফথার্মোস্কোপ দিয়ে ফান্ডাস পরীক্ষা বা রেটিনা দেখা হয় ওষুধ লাগিয়ে চোখের পিউপুল বড় করে এই পরীক্ষা করা হয় কালার ফান্ডাস ফটোগ্রাফ চোখের রেটিনার কালার ছবি তোলা হয় দিকের ছবি অর্থাৎ ব্র্যাঞ্চ আর্টারি ব্লকে দেখুন যেহেতু রেটিনার উপরের দিকের বন্ধের জন্য রক্ত চলাচল অনেক কম হয়ে গেছে তাই রেটিনার রং লালচে থেকে সাদাটে ভাব হয়ে গেছে আর ডান দিকের ছবিতে দেখুন যেহেতু সেন্ট্রাল ভেন ব্লক হয়েছে প্রায় সারা রেটিনাতে রক্তনালী থেকে অনেক রক্তক্ষরণ বা হেমারেজ হয়েছে অপটিক্যাল কোহরেন্স টোমোগ্রাফি বা ওসিটি করা হয় এতে জানা যায় যে রেটিনার থিকনেস কত কোন লেয়ারে হ্যামারেজ হয়েছে রেটিনা কোথাও ফুলে আছে কি না ইত্যাদি ফান্ডাস ফ্লোরেসেন অ্যাঞ্জিওগ্রাফি বা এফ এফ এ এই পরীক্ষাতে এক ধরনের ডাই বা রঙিন পদার্থ হাতে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দিয়ে রেটিনার পরপর ফটো তুলে দেখা হয় যে রেটিনার কোন রক্ত ব্লক আছে বা কোন নালি ফেটে গেছে কিছু কিছু রক্ত পরীক্ষা করে দেখা হয় যে শরীরে ডায়াবেটিস বেশি ব্লাড কোলেস্ট্রল এবং অন্যান্য রোগ আছে কি চিকিৎসা বা ম্যানেজমেন্ট চোখে স্ট্রোক একটি এমার্জেন্সি অবস্থা যদি সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হয় তাহলে মাত্র এক দুই ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হলে কিছু দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে দেরি হলে দৃষ্টি ফেরার সম্ভাবনা থাকে না সাধারণত যে চিকিৎসাগুলি করা যেতে পারে সেইগুলি হচ্ছে অকুলার ম্যাসাজ বা চোখের ম্যাসাজ অনেক সময় ম্যাসাজ করলে এম্বলিজমটা সরে যায় এবং ব্লক খুলে যায় ওষুধ চোখের প্রেশার কমিয়ে রাখার ওষুধ অর্থাৎ গ্লকোমার চিকিৎসা এবং ব্লাড ক্লট কম হওয়ার ওষুধ এবং যে ক্লট অলরেডি হয়েছে সেটা কমাবার ওষুধ দেওয়া যেতে পারে হাইপারবারিক অক্সিজেন থেরাপি একটা স্পেশাল চেম্বারে পিওর অক্সিজেন নিঃশ্বাস নেওয়া এতে রেটিনার অক্সিজেন সাপ্লাই কিছুটা বজায় রাখা যায় চোখের প্রেশার খুব বেশি থাকলে অনেক সময় প্যারাসেন্টেসিস অপারেশন করা যেতে পারে যদি রেটিনা শিরা বা ভেনে ব্লক হয় তাহলে লেজার থেরাপি শিরা ব্লক থাকলে যে রক্তের নালি থেকে ব্লাড বের হচ্ছে সেই নালিগুলিকে লেজার রশ্মি দিয়ে সিল করা বা বন্ধ করে দেওয়া যেতে পারে আজকাল অনেক ডাক্তারবাবু চোখের ভিতরে এফ ইঞ্জেকশন দেন ওনাদের মতে এই চিকিৎসায় ভালো ফল পাওয়া যায় ভেইন বা শিরা বন্ধ হলে অনেক সময় চোখের ভিতরে স্টেরয়েড ইঞ্জেকশন যেমন ট্রামসিনোর ইনজেকশন দেওয়া যায় এইগুলি ছাড়াও চোখের অবস্থা অনুযায়ী আরও অনেক চিকিৎসা করা যেতে পারে কিন্তু এই চিকিৎসাগুলি সাধারণত বেশি করা হয় একটা কথা খুব মনে রাখার দরকার সেটা হচ্ছে যে কারোর চোখে স্ট্রোক হয়েছে মানে সেই ব্যক্তির ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয় সেই জন্যে শরীরে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রক্তে বেশি কোলেস্ট্রল ইত্যাদি থাকলে সেইগুলির সঠিক চিকিৎসা করারও খুব দরকার আশা করি আপনাদের চোখের স্ট্রোক সম্বন্ধে কিছু ধারণা হয়েছে ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন নমস্কার